হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রিতম বঙ্গোপাধ্যায়, তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমরা কথা বলবো, তোমরা HDFC ব্যাংকের যে রিক্রুটমেন্টটি বেরিয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো। কি কি এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে, কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে, কত টাকা তোমরা স্যালারি পাবে, জব লোকেশন কোথায় আছে, কত ঘন্টা তোমাদের এখানে কাজ করতে হবে, রাজ্যের সমস্ত প্রান্ত থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কিনা, সমস্ত কিছু নিয়ে তোমাদের সাথে একটা রিসার্চ করবো। তো যারা ইন্টারেস্টেড রয়েছো এই HDFC যে ব্যাংকের চাকরির যে রিক্রুটমেন্ট বা ভ্যাকেন্সি যাই বলো যেটাই বেরিয়েছে সেটার সম্বন্ধে সমস্ত তথ্য তোমরা পেতে চাও, যারা পেতে চাও তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকন প্রেস করো। আর অবশ্যই কিন্তু এই ভিডিওটা বিনা স্কিপ করে কন্টিনিউ করো, নাহলে কি হবে অনেক কিছুই তোমাদের কাছে কিন্তু মিস হয়ে যেতে পারে। আর যারা আমার এই মুহূর্তে নতুন দেখছো বা আমার চ্যানেলে থাম্বনেল দেখে এই মুহূর্তে এসছো তাদেরকে আমি বলতে, আমি কিন্তু এইভাবেই কিন্তু নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরির খবর তোমাদেরকে ডেলি বেসিক্সে প্রোভাইড করে থাকি। তো যারা ইন্টারেস্টেড আছো প্লিজ অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করা যাক। দেখো বন্ধুরা, ফার্স্টেই তোমাদেরকে আমি একটা কথা বলে দিতে চাই যে তোমরা সবাই জানো HDFC ব্যাংকের এটা ডিরেক্ট পেরোলে কিন্তু এটা কাজ হবে না, ঠিক আছে? কন্ট্রাকচুয়াল বা থার্ড পার্টি পেরোলে কিন্তু এটা কাজ হবে, আর এটা কিন্তু একটা কনসালটেন্সি থ্রুতে তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্ট করানো হবে। তো যারা কনসালটেন্সি নাম শুনে যারা চলে যেতে চাইছো তারা কিন্তু যেতে পারো, কিন্তু তাদেরকে আমি একটা কথা বলতে, কিন্তু এই চাকরির জন্য তোমাদের কিন্তু একটা টাকাও কিন্তু পে করতে হবে না। হ্যাঁ বন্ধুরা, যারা আমার চ্যানেলকে ফলো করো বা আমাকে যারা চেনো তাদেরকে আমি বলতে, তারা সবাই জানে কিন্তু যে আমি কিন্তু কোনো টাকা মানে টাকা দিয়ে চাকরি এরকম কিন্তু কোনো কিছুকে প্রমোট করি না বা কোনো কিছু এই নিয়ে কথা বলি না। তোমার এখানে ফ্রি অফ কস্ট কিন্তু তোমরা এখানে চাকরি পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখো, এখানে তোমার যে ডেজিগনেশনের জন্য যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে সেটা তোমাদের জেন্ডার মেল ফিমেল দুজনেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে যে ডেজিগনেশন সেটা হবে টেলিকলিং, টেলিকলিং এক্সিকিউটিভ, এরকম একটা ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু কাজ হবে। পুরো ডিটেলস এরা দিয়েছে, তার থেকে মনে হচ্ছে যে এটা মোটামুটি টেলিকলিং ডিপার্টমেন্টেই কাজ হবে। পুরো কাজ কী হবে পুরোপুরি ক্লিয়ারভাবে মেনশন বা এক্সপ্লেন করে দেওয়া নেই, তাই জন্য আমি তোমাদেরকে বলতে পারছি না। কিন্তু তোমরা ধরে রাখো যে টেলিকলিং কাস্টমারকে ফোন করে তাদের কোয়ারি সলভ করা বা ক্রেডিট কার্ড সেল করা বা কাউকে ফোন করে কথা বলার যে ডিপার্টমেন্টগুলো থাকে ব্যাংকে, সেই ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু এখানে কাজ হতে পারে, ঠিক আছে? এখানে দেখো, তোমাদের কিন্তু এখানে 8 ঘন্টা তোমাদের ডিউটি হবে, ক্যান্টিন ফেসিলিটি তোমরা পাবে, জব লোকেশন তোমাদের হবে এখানে কলকাতা, রাজ্যের যে কোনো প্রান্ত থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো, কিন্তু তোমাদের চাকরি কিন্তু লোকেশন হবে কলকাতাতে। রুম ভাড়া বা খাওয়া দাওয়া ওরকম কোনো ব্যবস্থা কিন্তু তোমাদেরকে করে দেবে না যারা কলকাতার বাইরে থেকে অ্যাপ্লাই করতে চাও। আর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা চাওয়া হয়েছে এখানে হচ্ছে তোমাদের ইংলিশ কমিউনিকেশন কিন্তু প্রচণ্ড ফ্লুয়েন্সি হতে হবে, প্রচণ্ড ভালো হতে হবে, ইংলিশে প্রচণ্ড ফ্লুয়েন্সি তোমাদের কিন্তু থাকতে হবে, তাহলেই তোমরা অ্যাপ্লাই করো, নাহলে কিন্তু ইন্টারভিউ রাউন্ডে কিন্তু তোমরা এখান থেকে রিজেক্টেড হয়ে যেতে পারো, ঠিক আছে? ইংলিশটা কিন্তু এখানে মাস্ট পুরোপুরি বলে দিয়েছে। আর এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে বন্ধুরা এখানে গ্র্যাজুয়েশন, যে কোনো স্ট্রিমে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এক্সপিরিয়েন্সের কথা চাওয়া হয়েছে এখানে, এক্সপিরিয়েন্স তোমাদের বলা হয়েছে টেলিকলিংয়ে, টেলিকলিংয়ে বা কাস্টমার এক্সিকিউটিভ যে বাই ফোনে কলে যে তোমাদেরকে কোয়ারিজগুলো সলভে, যে বিপিও সার্ভিস যদি মনে কথা হচ্ছে, বিপিও সার্ভিসে যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে যেটা মিনিমাম 6 মাসের এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে তোমরা কিন্তু এখানে প্রায়োরিটি পাবে, ঠিক আছে? এছাড়া ফ্রেশাররাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু যদি এক্সপিরিয়েন্স থাকে তাদেরকেই কিন্তু বেশি প্রায়োরিটি দেওয়া হবে। আর সত্যি কথা বলতে গেলে এক্সপিরিয়েন্স থাকলেই শুধুমাত্র কিন্তু এরা নেবে, কারণটা হচ্ছে তোমার মানে এক্সপিরিয়েন্সের উপরে কোনো কিছু কথা বলে না, তো এরা যখন বলে দিয়েছে এক্সপিরিয়েন্সের প্রায়োরিটি বেশি দেবে, তো তোমরা ধরে রাখো এক্সপিরিয়েন্স না থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করো না বা এখানে ইন্টারভিউ দিতে যেও না। তো এই কনসালটেন্সির নাম হচ্ছে ট্যালেন্ট হাব জবস। ট্যালেন্ট হাব জবস প্রচণ্ড একটা রেপুটেটেড একটা কোম্পানি বা কনসালটেন্সি কোম্পানি, যারা কিন্তু কোনো টাকা চার্জ করে না, ঠিক আছে? তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে সমস্ত ডিটেল দিয়ে দেবো, ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা ফোন করে সকাল 10টা থেকে 6টার মধ্যে তোমরা ফোন করে, যেহেতু এটা অফিসিয়াল টাইম, এটা পুরো অফিসের মতো কাজ করে, ওয়ার্ক করে। তো এটা পুরো হচ্ছে অফিসিয়াল HDFC ব্যাংকের অফিসিয়াল এই মানে রিক্রুটার বলতে পারো, রিক্রুটার পার্টনার তোমরা বলতে পারো, ঠিক আছে? অনেকেই কিন্তু আমারও চেনা জানা HDFC ব্যাংকে এদের থ্রুতে কিন্তু এরা চাকরি পেয়েছে, কোনো টাকা কিন্তু চার্জ করেনি। আর স্যালারি তোমরা যেন কথা পাবে এখানে, স্যালারি কিন্তু তোমরা এখানে প্রচণ্ড ভালো রকম পেয়ে যাবে। 21,000 টাকা CTC তোমরা এখান থেকে পাবে, 21,000 এটা অনেক জায়গায় অনেক কোম্পানিতে কিন্তু পাওয়া যায় না। কিন্তু হ্যাঁ, তোমাদের কিন্তু এখানে চাপের কাজ হবে, প্রেশারের কাজ হবে। তো যারা ইন্টারেস্টেড রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকন প্রেস করো। আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া যে নাম্বার রয়েছে, যে ডিটেলগুলো রয়েছে তাদেরকে ফোন করে তোমরা কোয়ারিজগুলোকে নিজে সলভ করে নিতে পারো। তো আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে, ভালো থাকবে বন্ধুরা, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।